হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তত উত্তপ্ত পরিস্থিতি। মিজো দুষ্কৃতিকারীয়ে অসমের ভূমিত বাস করা 20টা পরিয়ালর ঘরত অগ্নিসংযোগ করে। কেবল অগ্নিসংযোগেই নহয়, শূন্যলৈ গুলিচালনাও করে মিজো দুষ্কৃতিকারীয়ে। এই ঘটনাত অসমের 10 জনকৈ লোক আহত হয়। আকিব আলী, আনাম উদ্দিন আর হুসনা বেগম নামের এই লোককেইজন গুরুতরভাবে আহত হয় আর তারপিছতেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়েছে। মিজো দুর্বৃত্তর আক্রমণের ঘটনা কেন্দ্র করে সীমান্ত যুদ্ধ সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কচুরথল অঞ্চলত সান্ধ্য আইন জারি করেছে প্রশাসনে। সীমান্তত নিয়োগ করা হয়েছে আরক্ষীর বৃহৎ দল আর স্থানীয় দল সংগঠনে আজিরে পৰা অনির্দিষ্টকাল দক্ষিণ হাইলাকান্দি বন্ধ ঘোষণা করেছে। আমি আপনাদের কিছু ভিজুয়ালস দেখাইছো, যে সময় এই সংঘাতর সৃষ্টি হয়েছিল সেই মুহূর্তের এই ভিজুয়ালস দেখাইছো। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিজো দুষ্কৃতিকারীয়ে অসমের ভূমিত বাস করা 20টাকৈ পরিয়ালর ঘরত অগ্নিসংযোগ করে। আর কেবল অগ্নিসংযোগেই নহয়, শূন্যলৈ গুলিচালনাও করে মিজো দুষ্কৃতিকারীয়ে। আর এই ঘটনাত অসমের 10 জনকৈ লোক আহত হয়েছে। আকিব আলী, আনাম উদ্দিন আর হুসনা বেগম নামের এই 3 জন গুরুতরভাবে আহত বলে জানিপরা গেছে। আর আটাইকেজনক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়েছে। আর মিজো দুর্বৃত্তর আক্রমণের ঘটনা কেন্দ্র করে সীমান্ত যুদ্ধ সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কচুরথল অঞ্চলত সান্ধ্য আইনও জারি করেছে প্রশাসনের তরফের পরা। আর এই মুহূর্তত আমি শেহতীয়া তথ্যর বাবে আমি ফোনত সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক নীলোৎপল দেবর সহ। নীলোৎপল দেব, যেহেতু এই সংঘাতের সৃষ্টি হয়েছে, সান্ধ্য আইন জারি করা হয়েছে, কিহর কারণে আসলে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে যে সান্ধ্য আইন জারি করবল হয়েছে, বহু লোক আহত হয়েছে? নীলোৎপল দেব, আমি পুনর্বার আপনার জানাইছো, আমি নীলোৎপল দেবর কাকলে কিছু সময় পিছত যাম। আমি এই মুহূর্তে আপনার পুনর্বার জানাইছো যে হাইলাকান্দি জেলার এয়া অসম মিজোরাম সীমান্তর আমি আপনার দৃশ্য দেখাইছো। এয়া সীমান্ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিজো দুষ্কৃতিকারীয়ে অসমের ভূমিত বাস করা 20টাকৈ পরিয়ালর ঘরত এইদরে অগ্নিসংযোগ করে। আর অগ্নিসংযোগেই নহয়, শূন্যলৈ গুলিচালনাও করে মিজো দুষ্কৃতিকারী। আর এই ঘটনার পিছতে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছে অঞ্চলটো। ইতিমধ্যে কচুরথল অঞ্চলত সান্ধ্য আইন জারি করা হয়েছে প্রশাসনের তরফের পর। আর এই ঘটনার পিছতে বহু লোক আহত হয়েছে আর আহত সকলক শিলচর মেডিকেল কলেজত ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। আর এই মুহূর্তে আমি পুনর সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক নীলোৎপল দেবর সহ। নীলোৎপল, আপনার ওসরলে আহিছো। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্ত পুনের এবার অশান্ত হয়ে পড়েছে। আর যা রাতে যে আপনি উল্লেখ করেছে যে মিজো দুষ্কৃতিয়ে অসমৰ ভূমিত প্রবেশ করে, প্রায় শতাধিক মিজো দুষ্কৃতি অসমৰ ভূমিত প্রবেশ করে আর কচুরথল অঞ্চলত তাণ্ডব চলায়। এফালৰ পৰা বহু ঘৰত অগ্নিসংযোগ করা হয় আর যাতে অসমীয়া লোকে কচুরথল অঞ্চলৰ পৰা পলায়ন করে তাৰ বাবে শূন্যত গুলিচালনা করে এক অভাবনীয় পরিস্থিতি তেখেতসকলে সৃষ্টি করে। যার পরিপ্রেক্ষিতে দেখা গৈছে বহু লোক আহত হয়েছে। 3 জন ব্যক্তিক শিলচর মেডিকেল কলেজত বর্তমান প্রেরণ করা হয়েছে আর সমগ্র পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাহিরলৈ গুছি না যায় সেইভাবে প্রশাসনে প্রথমতে কচুরথল অঞ্চলত 147 ধারা জারি করেছিল। তারপর রাতে সান্ধ্য আইন জারি করা হয়েছে। অসম মিজোরাম কচুরথল অঞ্চল দীর্ঘদিনের পর বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। যা 2 দিন পূর্বে অসম মিজোরাম সীমান্তর কচুরথল অঞ্চলের মুলিয়ালা LP স্কুল, সেই বিদ্যালয়খনত বোমা নিক্ষেপ করেছিল মিজো দুষ্কৃতি। আর সেই বিষয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের এক তদন্ত চলছে। তার মাজতে দেখা গেছে যে যা রাতে আকো এবার মিজো দুষ্কৃতিয়ে কচুরথল অঞ্চলত তাণ্ডব চলাইছে আর সমগ্র যে অঞ্চলত এতিয়া উত্তেজনা বিরাজ করেছে। স্থানীয় দল সংগঠনে দক্ষিণ হাইলাকান্দি বন্ধ আজি ঘোষণা করেছে আর ইতিমধ্যে এক বৃহৎ আরক্ষী আর CRPFর দল কচুরথলত রওনা হয়েছে। এক যুদ্ধ সদৃশ পরিবেশ সৃষ্টি হয়েছে অসম আর মিজোরাম সীমান্তত হাইলাকান্দি জেলায়। আর যেহেতু সান্ধ্য আইন জারি আছে আর বন্ধ ঘোষণা করেছে, সেয়ে দেখা গেছে যে চরম উত্তেজনার পরিবেশ দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তত বর্তমান বিরাজ করেছে। ভাবিশ্রী।
হয় নীলোৎপল দেব, যেহেতুকে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর মিজো দুষ্কৃতিকারী অসমরে দহটাক পরিয়ালের ঘর অগ্নিসংযোগও করেছে, গতি এই ঘটনাত জড়িত যখন মিজো দুষ্কৃতিকারী আছে সেই দুষ্কৃতিসল কারুবা করায়ত্ত করবল সক্ষম হয়েছে নাকি আরক্ষী? আরক্ষী কেনে ধরনের কি ক্ষিপ্রতার এই অভিযানত এটা অব্যাহত রাখিছে নীলোৎপল? হয় নিশ্চিতভাবে ভূমি সংক্রান্ত বিবাদ যেহেতু মিজোরামে দাবি করে যে কচুরথল তেখেতসকলের জুরিডিকশনত পড়া একটা অঞ্চল, আর দীর্ঘদিনের কচুরথল ভূমি, আর যেহেতু বিভিন্ন ধরনের সার্ভে অনুষ্ঠিত হয়েছিল, এই সার্ভের পিছতে সেই কথা স্পষ্ট হয়েছিল যে কচুরথল ভূখণ্ডর এখন ঠাই, কিন্তু মিজো দুষ্কৃতি সেই কথা মানি লব নিবিচারে আর সময়ে সময়ে সেই এই অঞ্চলত তাণ্ডব চলায়। যখন মিজো দুষ্কৃতিয়ে যাওয়া রাতে সেই অঞ্চলত অগ্নিসংযোগের ঘটনা করেছিল বা শূন্যত গুলি চালনা করেছিল, তেখেতসকল এতিয়ালৈকে চিনাক্ত করব পৰা হোৱা নাই, কিয়নো বহু সংখ্যক লোক আহিছিল বুলি অভিযোগ আছে। অভিযোগ অনুসৰি মিজোরামের কেবাটাও ছাত্র সংগঠন এই ঘটনার লগত জড়িত হৈ আছে, সেয়ে আরক্ষীর ফালৰ পৰা এই বিষয়ে কোন কোন দুষ্কৃতি বা পার্টিকুলারলি কোন দুষ্কৃতি এই ঘটনার লগত জড়িত আছে সেয়া এতিয়ালৈকে চিনাক্ত করা সম্ভব হোৱা নাই। ভাবিছে নীলোৎপল দেব, যেহেতুকে কিছুদিন পূর্বে মিজোরামের সীমান্ত লাইলাপুরতো এনে ধরনের একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, সীমান্ত কেন্দ্রিক বিবাদের সৃষ্টি হয়েছিল আর বহু বৈঠকও হয়েছিল মিজোরাম আর প্রশাসনের মাজত, বা এনে ধরনের উচ্চস্তরীয় কিছু বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল, গতি বারম্বার সীমা কেন্দ্রিক বা এই ধরনের সীমান্ত কেন্দ্রিক বিবাদের সৃষ্টি হয়ে আছে, গতি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এটা এই বিষয়টি বা পরিস্থিতি। নীলোৎপল দেব, কাছাৰ জিলাৰ লাইলাপুৰত অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছিল, বহু পৰ্যায়ত বৈঠক হৈছিল মিজোৰাম চৰকাৰ অসম চৰকাৰৰ উচ্চ পদস্থ বিষয়াসকলৰ মাজত বৈঠক হৈছিল, কিন্তু সকলোবোৰ বৈঠকে যেন নিষ্ফলা হৈ পৰিছে। মই অলপ আগত উল্লেখ কৰিছো যে অসমৰ ভূমিত থকা এখন চৰকাৰী বিদ্যালয়ত দুদিন পূৰ্বে বোমা নিক্ষেপ কৰা হৈছিল, সেই বিষয়ে তদন্ত চলিব, উচ্চ পৰ্যায়ৰ এটা দল আহি আছে দিল্লীৰ পৰা, সেই তদন্তর আগদিনাখনে দেখা গৈছে মিজো দুষ্কৃতি আকৌ এবার অসমৰ ভূমিত প্রবেশ করে অগ্নিসংযোগ বা গুলিচালনার ঘটনা সংঘটিত করেছে, সেয়ে ভূমিকেন্দ্রিক বিবাদ হাইলাকান্দি জেলার মিজোরামের সীমান্ত আছে বা কাছাৰ জেলার মিজোরামের সীমান্ত আছে সেই ভূমি বিবাদ দীর্ঘদিনের, কিন্তু এতিয়ালৈকে বিভিন্ন আলোচনার পিছতো এটা সমাধান সূত্রে এতিয়ালৈকে উলিওয়া সম্ভব হওয়া নাই, সেয়ে দেখা যায় যে সময়ে সময়ে এই বিবাদ সমূহ পোহৰলৈ আহে, তাৰপিছত আলোচনা হয়, কিন্তু আকৌ এবাৰ মিজো দুষ্কৃতিয়ে অসমৰ ভূমি জবৰদখলৰ চেষ্টা চলায় আৰু সেই অঞ্চলৰ বসবাসকাৰী লোকক উচ্ছেদ কৰাৰ এক প্ৰক্ৰিয়া সময়ে সময়ে চলে। ভাবিছে হয় নিশ্চয়কৈ আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো শেহতীয়া তথ্যৰ বাবে।